এখন আমরা লালখোয়া থেকে যাচ্ছি নৈনিতাল এন্ড দ্য ট্রিপ এন্ড দ্য জার্নি ইজ জাস্ট অ্যামেজিং খুব সুন্দর লাগছে ওয়েদার চেঞ্জটা সবথেকে ভালো লাগছে আমাদের কলকাতা 45 ডিগ্রি থেকে এসে এখানকার 16-17 ইজ জাস্ট টু মাচ নৈনিতাল 15 কিলোমিটার মাত্র খুবই ঠান্ডা ঠান্ডা এসির 15 ডিগ্রি টেম্পারেচারের মতো ঠান্ডা লাগছে বাইরে শুধু মেঘ পাহাড় আর ভিতরে পুতু হাত নাচছে পুতু হ্যালো বলে দাও হ্যালো আমাদের ট্যুর অসাধারণ ভাবে জমে উঠেছে এবার এটা তো একটা গাড়ি আমাদের প্ল্যান ছিল যে অনেকগুলো মানে সমস্ত 23 জন একই গাড়িতে যাওয়া হবে সেটা হয়তো এর পরের ট্রিপগুলো যেগুলো মানে পরের মানে এই মুন্সি নৈনিতাল থেকে বেরোনোর পরে যেগুলো সেগুলো হবে এখানে অনেক বিভিন্ন রকম গ্রুপ আছে এক তো আমাদের পুটু যে চিতাবাঘ করে চিল্লাচ্ছে আর হচ্ছে একটা এটা দাঁড়া আর হচ্ছে নিউলি ম্যারিড কাপেল আছে যারা সেমি হানিমুনে এসছে এই সেমি হানিমুনটা কেন বললাম কারণ সব আমাদের সাথে এসছে তো তো তার মধ্যে একজন মিষ্টি আছে যে পাহাড়ি দেখেনি প্রথমবার পাহাড়ে এসছে সে এক অদ্ভুত এক্সপিরিয়েন্স আর ওর চোখে ওর আনন্দ আমরাও আমাদের মতো করে উপভোগ করব নৈনিতাল আর সেই গানের তাল সিনেমার গান একসাথে মিলিয়ে দিল এরা আমরা মল রোড দিয়ে ঢুকছি এবার মল রোড 0 কিলোমিটার পৌঁছে গেছি আমরা নৈনিতালে আর এই আমাদের একদম চোখের সামনেই নৈনিতাল লেক এই সেই লেক নৈনি লেক থেকে উত্তরাখণ্ডের এই শৈল শহরের নাম হয়েছে নৈনিতাল এখানকার প্রাকৃতিক শোভা এক কথায় অসাধারণ উত্তরাখণ্ডের অন্যতম পরিচিত ও জনপ্রিয় পর্যটন স্থল নৈনিতাল ব্রিটিশ আমলে এই শৈল শহরে প্রথম বসবাস শুরু হয় বিদেশিরাই মূলত এখানে থাকতে শুরু করেন এরপর ধীরে ধীরে সাধারণ মানুষের আবাসস্থল গড়ে ওঠে আর এখন সারা বছর নৈনিতালে পর্যটকদের ভিড় লেগেই থাকে এই এলাকাকে দ্য ভ্যালি অফ লেক বলা হয় মুন্সি প্রেমচাঁদ রুডিয়ার্ড কিপলিং আর জিম কর্বেট তাদের রচনাতে নৈনিতালের উল্লেখ করেছেন জিম কর্বেট স্বয়ং এখানে বাস করতেন আর অমিতাভ বচ্চনও এখানকার শেরবুড কলেজে পড়াশোনা করেন চলেছি আমরা এখন মেল রোড ধরে চারিধারে বোটিং এর জায়গা এই মল রোড দিয়ে মেল রোড দিয়ে হেঁটে গেলে অসাধারণ লাগবে তো আমাদের ডেস্টিনেশন নৈনিতাল চলে এসেছি আমরা হ্যালো ফ্রেন্ডস পৌঁছে গেছি আমরা নৈনিতালে আর এই মুহূর্তে আমরা নৈনিতাল লেকের সামনে আর কলকাতার ওই 45 ডিগ্রি টেম্পারেচারে থেকে আসার পরে এখানে যখন 17 ডিগ্রিতে ঘুরছি জাস্ট ভীষণ ভালো লাগছে খুব এনজয় করছি ভীষণ সুন্দর লাগছে এখন দুপুর বেলা তো তাই বোটিংটা একটু কম আছে আবার বিকেল বেলা স্টার্ট হবে ও এখান থেকে পুরো লেকটা দেখা যাচ্ছে চোখ আর নৈনিতালকে বলা হয় নৈনিতাল নামটা এসেছে জাস্ট বিকজ এই যে তালটা মানে লেকটা পুরো চোখের শেপে আই শেপ আই শেপ তো ওই জন্য নৈনা থেকে নৈনিতাল আর ওই জন্য এই নৈনা দেবী টেম্পলও আছে এই নৈনিতাল লেকের সামনে আমরা এখন বোটিং করব অল প্রিপেয়ার্ড ফর অ্যান অ্যামেজিং বোটিং ইন নৈনিতাল লেক সঙ্গে থাকুন পুরো জার্নিতে অনেক মজা টিকিট কাউন্টারে পৌঁছে গেছি হি
আমরা নৈনিতাল লেকে ফাইনালি আমরা নৈনিতাল লেকে বোটিং করছি। অসাধারণ লাগছে। একটু বিকেল বিকেল সময় নেমেছি আমরা। কি আরাম লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর বিকেল বিকেল এই জন্যই নামলাম যে রোদটা একটু কম পড়বে, তখন আমরা একটু সন্ধ্যাটা এনজয় করতে পারবো বলে। ভীষণ ভালো লাগছে, চারিদিকে পাহাড়, মাঝখানে লেক, আর ওইদিকে নয়না দেবী টেম্পল। জাস্ট একটা অ্যামেজিং, একটা রোমান্টিক। আমি তিনবার নৈনিতাল এসেছি, বাট মানে প্রত্যেকবার আমি আসি আমার একটা মনে হয় এই ফার্স্ট টাইম এসেছি। বসার পর জলের রং ডিপ সবুজ লাগবে। আর আরেকটা ব্যাপার, এই বোটগুলো 420 টাকা করে নেবে 45 মিনিটসের জন্য, কিন্তু তিনজন সারা তিনজনকে অ্যালাউ করবে এরা। প্যাডলিং বোটের অপশনও আছে, বাট আমরা রিল্যাক্স করার জন্য প্যাডলিং বোটটা নেইনি। এই বৌদি, কেমন এনজয় করছো হানিমুন কাপলের সাথে বসে? আমরা এইবার গান গাইবো, সবাই মিলে ডিসাইড করেছি, বাংলা গান সুন্দর করে গাইবো। ফিরে পার করিতে নেব না, আর তোমার বেলা নেব সখী, তোমার কানের সোনা সখী, ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলা পয়সা নেব না। আর উদা শুধু পুরবেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে, দেখতে তোমায় মন চাইলে। নৈনি লেকের নামানুসারে এই জায়গার নাম হয়েছে নৈনিতাল। এই লেকটি দেখতে নয়ন বা চোখের মতো, আর তাল মানে লেক, দুটি মিলিয়েই এই শৈল শহরের নাম। হিন্দুদের কাছে নৈনি লেক একটি পবিত্র স্থান। পুরাণ মতে দেবী সতীর চোখ পড়েছিল এই স্থানে, তাই এই জায়গা শক্তিপীঠের অন্যতম। জিম কর্বেটের লেখা পড়ে আপনি নৈনিতালের যে ছবি এঁকেছিলেন তার থেকে কোনো অংশেই কম নয় এই শৈল শহর। হ্রদের পাশ দিয়ে চলে গেছে মল রোড, আর মল রোড শেষ হতে না হতেই শুরু হয়ে গিয়েছে বাজার। যদিও নৈনিতালের সবচেয়ে জনপ্রিয় হচ্ছে মোমের তৈরি জিনিস। অলমোস্ট অর্ধেকটা ঘোরা হয়ে গেছে আমাদের, যেখান থেকে উঠেছিলাম সেখানেই নামবো। কিন্তু ভালো লাগছে, এবং 45 মিনিট কিন্তু এখনো হয়নি, কিন্তু আরো যেতে হবে, আরো গিয়ে তারপর আমাদের নামাবে। আর এদিকটা সূর্য উঠেছে, ওদিকটা ছায়া, মানে যখন রোদের কাছে আসি তখন বেশ একটু ভাল লাগছে, কারণ রোদটা আছে সঙ্গে একটু ঠান্ডা ঠান্ডাও আছে। আর তাহলে এই রোদকে দেখে আমরা পাগল হয়ে গেছি। 45 ডিগ্রি টেম্পারেচার কলকাতাতে, 45 না 43, ফিল লাইক 45। আর এখন সেই রোদটাকে আমরা চাইছি, কি অবস্থা আমাদের। আর যেই মুহূর্তে ছায়ার দিকে যাচ্ছি তখন কিন্তু ঠান্ডা ঠান্ডা, তাই লং কাটা দিচ্ছে একেবারে। তো কেমন লাগলো আমাদের এই বোটিং জানাতে ভুলবেন না। আর আরো অনেক অনেক ব্লগ আসছে, আর নৈনিতালের নাইট লাইফ কিন্তু দারুণ, দেখতে ভুলবেন না নেক্সট ব্লগগুলোতে। সঙ্গে থাকুন, খুব ভালো থাকুন, টাটা। বোটিং ছাড়াও আর কি কি করতে পারে নৈনিতালে, তাই নিয়ে আসছি আমাদের নেক্সট ব্লগ।